যে ঘটনা ঘটে গেছে সে ঘটনা কিন্তু ভাগলপুরের লোকজন খুব সহজে ভুলে যাবে না। আর এখানে তো আছেনই চন্দ্রবাবু তার দলবল নিয়ে, তিনি অপেক্ষা করছেন আপনার বিরুদ্ধে প্রমাণ হাতে পাওয়ার। সেই প্রমাণ হাতে পেলেই তিনি, আরে মিনু, আয়, আরে আয়, তারপর হ্যাঁ তুই তো এখানে খুব ভালো মানিয়ে নিয়েছিস। অবশ্য তুই যদি চাস তুই আমার বাড়িতে গিয়ে কিন্তু থাকতে পারিস। না মনমোহন দাদা, আমি এখানেই থাকবো। তবে প্রতিমা এখানে এসে থেকে খুব ভয় ভয় আছে, ও বোধহয় তেমন ভালোও নেই। ও যদি সত্যি বলে যে আমরা ওকে এখানে জোর করে নিয়ে এসেছি। কাদম্বিনী, তুমি ক্লাসে যাও। আর হ্যাঁ, প্রতিমাকেও সঙ্গে করে নিয়ে যাও। কি জানো তো, নিম পাতা চিবিয়ে খেতে কারোরই ভালো লাগে না, কিন্তু শরীরের উপকারের জন্য খেতেই হয়। লেখাপড়াটা অনেকটা সেই রকম, প্রতিমাদের মতো মেয়েদের কাছে লেখাপড়া করাটা একটা বিড়ম্বনা, কিন্তু লেখাপড়া শেখাটা প্রয়োজন। যাও ক্লাসে যাও। মনমোহন বাবু, আমিও যাই ক্লাসে যাই, দেরি হয়ে যাচ্ছে। দ্বারকানাথ বাবু, আপনি কিন্তু বিষয়টাকে এতটা হালকা ভাবে নেবেন না। আপনার উল্টো দিকের প্রাণকেষ্ট সেও কিন্তু গিয়ে ওই দলে ভিড়েছে, সুতরাং বুঝতে পাচ্ছেন আপনার বিরুদ্ধে কথা বলার লোকের অভাব হবে না। আপনি দয়া করে আমার কথাটা শুনুন দ্বারকানাথ, আপনি মিনুকে বলুন সে যেন একবার প্রতিমার সঙ্গে কথা বলে। মনমোহন বাবু, আমরা কাদম্বিনীকে ভাগলপুর থেকে নিয়ে এসেছি এখানে লেখাপড়া করানোর জন্য, আর আমাকে বাঁচানোর জন্য প্রমাণ জোগাড় করাটা ওর লেখাপড়ার অংশের মধ্যে পড়ে না। মাস্টার মশাই এতখানি নিঃস্বার্থভাবে ছাত্রীদের পড়ান, আর কথাবার্তাও তো ঠিক আমার বাবা মশাইয়ের মতো। কাদম্বিনী, আমার পাশে বসো, বসো। সত্যি সরলার এই গায়ে পড়া ভাবটা দেখলে না আমার গাটা একবারে জ্বলে যায়। আসলে বড়লোক বাড়ির মেয়ে তো, সবেতেই আদিক্ষেতা। সামনের দিকে তাকা, সব কথার উত্তর দিতে নেই। বসো 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 বসো। আজকে আমি তোমাদের জন্য নতুন খাতা বানিয়ে এনেছি। কি
উমা কোথায় করলেনি? উমা ক্লাসে আসেনি কেন? আর নতুন মেয়েটা কাদম্বিনী প্রতিমা ক্লাসে আসেনি কেন? আমি একবার গিয়ে ডেকে আনবো প্রতিমাকে। নতুন মেয়েটা পড়তে চায় না মাস্টার মশাই, সে খুব ভয় পেয়ে আছে, তাই বোধহয় উমার সাথে আছে। ওদের দুজনের খুব ভাব হয়েছে। করলেনি, তুমি একটা কাজ করো তো, তুমি যাও গিয়ে উমাকে ডেকে নিয়ে এসো, আজকে গণিত পড়াবো, উমার থাকাটা জরুরি। আর নতুন মেয়েটাকে এখন কয়েকদিন না হয় ছেড়েই দাও, যাও। সবাই খাতা খোলো, এই অঙ্কটা কষে বলো উত্তরটা। মাস্টার মশাই, ও করলেনি, যাও নিজের জায়গায় গিয়ে বসো আর এই অঙ্কটা কষার চেষ্টা করো, যাও। উমা দাঁড়াও, এই নাও নতুন খাতা, আমি তোমাকে অন্য অঙ্ক দিচ্ছি, বসো গিয়ে। অবলা, তোমাকে আমি অন্য অঙ্ক দিচ্ছি। মাস্টার মশাই, বলছি আমি অঙ্কটা করতে পারবো। বাহ, পারবে? হ্যাঁ। খুব ভালো, বসো। উমা তুমি একটু বসো, হ্যাঁ আমি তোমাকে অন্য অঙ্ক দিচ্ছি। প্রথম দিন তো সবাই থতমত খায়, তুমি ভয় পেও না। আমি তো এই অঙ্ক কষতেই পারবো না। কি হয়েছে, কি এত কথা হচ্ছে কেন কাদম্বিনী? মাস্টার মশাই, আমি এই অঙ্কটা কষতে পারবো না। আমি এই অঙ্ক করিনি কখনো। আচ্ছা বেশ, নিয়মটা শিখে নিলেই পারবে। সরলা, তুমি কাদম্বিনীকে একটু নিয়মটা শিখিয়ে দাও। মাস্টার মশাই, শিখিয়ে দিলেও বোধহয় পারবো না, আমি তো কোনোদিনই করিনি এরকম অঙ্ক। আমাকে একটু অন্য অঙ্ক দেবেন, সহজ অঙ্ক। সবসময় সোজা সোজা অঙ্ক কষলেই হবে না, আমি তোমাদের প্রবেশিকা পরীক্ষায় বসাতে চাই, তার জন্য পরিশ্রম করতে হবে, যোগ্যতা অর্জন করতে হবে, তা না হলে এই স্কুলে পড়া সম্ভব নয়। আর যদি চেষ্টাই না থাকে তাহলে তোমার ভাগলপুরে ফিরে যাই ভাই।
অঙ্গ মহিলা বিদ্যালয়ে পড়তে গেলে যোগ্য হয়ে উঠতে হবে কাদম্বিনী। তা না হলে এই স্কুলে পড়া সম্ভব নয়। আর যদি চেষ্টাই না থাকে তাহলে তোমার ভাগলপুরে ফিরে যাও। ভালো কান্না পেলে চোখের জল আটকাতে নেই, কেঁদে মনটা হালকা করো। আর হ্যাঁ, আমাকে লজ্জা করো না, আমি এখানে সেলাই রান্না এইসব শেখাতে আসি। তোমার দুই সহপাঠিনী সরলা আর অবলা, আমি তাদের মা। এখানে সবাই আমাকে মামুনি বলে ডাকে। তুমিও আমাকে মামুনি বলে ডেকো, কেমন? না না না, থাক থাক থাক, পায়ে হাত দিয়ে প্রণামের রীতি নেই এখানে। ঈশ্বর তোমার সহায় হন এই কামনা করি। তা তোমার নাম কি? কাদম্বিনী বসু। কালই এসেছি ভাগলপুর থেকে। আচ্ছা, তুমি একটা কাজ করো, তুমি বরং ঘরে যাও, ঘরে গিয়ে একটু চোখে মুখে ভালো করে জল দিয়ে এসো, আমি ততক্ষণ বাকিদের সেলাইটা দেখি, কেমন? এই তো বৌঠান, আপনি এসে গেছেন, যান ভেতরে, যান, ছাত্রীর অপেক্ষা করছে। আচ্ছা, দুর্গামোহন বাবু এসেছেন নাকি? হ্যাঁ এসেছেন, ওই মনমোহন বাবুর সাথে কথা বলছেন। আচ্ছা ভাই দ্বারকা, এ তোমার কেমন ব্যবহার বলো তো? একজন ছাত্রী সবে মাত্র গতকাল এসেছে, একদিনে সে সব পড়া পেরে যাবে? আমি ওই কাদম্বিনী বসুর কথা বলছি। না বৌঠান, আমি ওকে অঙ্ক না পারার জন্য শাসন করিনি, আমি রেগে গেছি ওর কথা শুনে। ও চেষ্টা না করেই সহজ অঙ্ক কষতে চাইছে। বৌঠান, কাদম্বিনীর অসম্ভব ক্ষমতা, প্রতিভাও যথেষ্ট। আমি চাই কাদম্বিনী ও সরলা আর স্বর্ণর সাথে প্রবেশিকা পরীক্ষায় বসুক। আর আপনি তো জানেন বৌঠান, আমাদের এই স্কুলের ছাত্রীদের জন্য প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হওয়াটা কতটা জরুরি। সরকারি অনুদান পেলে এই স্কুলটাকে আমরা আরো ভালো করে তৈরি করতে পারতাম। সব বুঝলাম, কিন্তু ভাই তা বলে তুমি সবার সামনেও কি এইভাবে বকাবকি করবে? বৌঠান, এটুকু তো মানবেন যে আমি এন্ট্রান্স ফেল হলেও মাস্টারিটা ভালোই করি। এই কদিনে আমি কাদম্বিনীকে যতটুকু চিনেছি তাতে ওকে যতক্ষণ না আপনি কোণঠাসা করে দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত ওর মধ্যে থেকে প্রতিভা বেরিয়ে আসবে না বৌঠান। হ্যাঁ বৌঠান, আমি অনেক ছাত্রী দেখেছি, কিন্তু ওর মতো প্রতিকূল পরিস্থিতিতে লড়াই করার ক্ষমতা আমি আজ পর্যন্ত কারোর মধ্যে দেখিনি। আপনি ভাবতে পারবেন না বৌঠান, আমরা যখন ওই প্রতিমা বলে মেয়েটিকে কলকাতায় নিয়ে আসছিলাম সেই সময় ও কতখানি সাহস দেখিয়েছে। ওর মধ্যে একটা জেদ আছে বৌঠান, একটা জেদ। আর ওই জেদ, ওই জেদটাকেই অস্ত্র বানাতে হবে। এই যে হে দ্বারকা,
এসব কি শুনছি হে মনমোহনের কাছে? তুমি নাকি কোন হিন্দু বাড়ির বিধবা বউকে লুকিয়ে চুরিয়ে নিয়ে এসেছো? হে 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 দারোকা, এবার যে দেখছি তোমার এখানে আসা আমায় বন্ধ করতেই হবে, নয়তো হিন্দু পণ্ডিতরা যে আমার গর্দান নেবে। যতই যাই হোক, তোমার জন্য আমার এই স্বাদের পরাণটা বিসর্জন তো দিতে পারি না, কি গো কিছু বলো। তাহলে আসেন কেন? দ্বারকানাথ গাঙ্গুলি তো অত বিখ্যাত মানুষ নয় যে স্বনামধন্য উকিল সমাজসেবক দুর্গামোহন দাসের কৃপা লাভ করবে। আচ্ছা, তোমরা তোমাদের রসিকতা জারি রাখো, আমি বরং ক্লাসে গেলাম। আচ্ছা বেশ, এসো। তবে দ্বারকা, মনমোহনের কথাটা হেসে উড়িয়ে দেবার মতো নয় বুঝলে, কারণ চন্দ্রমোহন এখন হিন্দু সমাজের মাথা, সে তো তোমাকে ছেড়ে কথা বলবে না। দ্বারকা, আমি বলি কি, তুমি এবার কিন্তু একটু আটঘাট বেঁধে কাজ করো বুঝলে ভায়া। দুর্গামোহন বাবু, আমি কখনোই নিজেকে নিয়ে মাথা ঘামাই না। কাদম্বিনী এখানে পড়তে এসেছে, আর মনমোহন বাবু আমাকে বলেছেন যে ওকে দিয়ে প্রতিমার সঙ্গে কথা বলিয়ে প্রমাণ জোগাড় করতে যে প্রতিমা এখানে স্বেচ্ছায় এসেছে, কেউ ওকে জোর করে আনেনি। আচ্ছা বলুন তো দুর্গামোহন বাবু, কাদম্বিনী লেখাপড়া করবে না এসব করবে? যা হবার হবে, দেখা যাক। কোথায় কোথায় দ্বারকানাথ বাবু? কি শুরু করেছেন বলুন তো আপনারা, কোথায় আপনি? এ আবার কার উৎপাত, দেখে আসো তো। বেরিয়ে আসুন বলছি। এখানে কি করছো তুমি? ক্লাসে যাও। কি ব্যাপার, কি হয়েছে? এই যে মনমোহন বাবু, তা কি শুরু করেছেন আপনারা? বেছে বেছে হিঁদুর ঘরের মেয়েদের এই আবাসিকে আটকে রাখছেন। আপনি তো নিজে একজন উকিল, আপনার তো জানা উচিত এইভাবে মেয়েদের জোর করে আটকে রাখা বেআইনি। এখানে একেবারে যথেচ্ছাচ্ছাদ শুরু করেছেন আপনারা। মুখে লাগাম দিন চন্দ্রমোহন বাবু। আর যাই হোক, আপনার মুখে যথেচ্ছাচারের কথা মানায় না। নিজেরা যা যা করেন সেই সব কাণ্ড আমাদের আবাসিকেও হয় ভেবে নিয়েছেন তাই না? ছি চন্দ্রমোহন বাবু, ছি। এই তো সেই দ্বারকানাথ গাঙ্গুলি, ছি। এই চাটুজ্জে, বলো সবাইকে, তোমার বেটার বউ বিধার মেনে প্রাশ্চিত্য করছিল, তাকে তুলে এনেছে এই দ্বারকানাথ। বলো সবাইকে। বলার আর কি আছে? ঘরের মান সম্মান সব একেবারে একেবারে জ্বলে দিল। এখন এই বৌমাকে নিয়ে আমি যে কি করি। কি কি দ্বারকানাথ বাবু, চুপ করে আছেন যে? উত্তর দিন, আমি কিন্তু এবার কোতোয়ালিতে যাব। কোমরে দড়ি পরিয়ে নিয়ে যাবে আপনাদের। ব্রাহ্মদের মোচ্ছাপ এবার চিরকালের মতো বন্ধ হবে। ধর্ম ধর্ম বিচার করেন না আপনারা। ব্যাস, অনেক বলে ফেলেছেন চন্দ্রবাবু, আর একটা কথা নয়। আর মনে রাখবেন, এই জায়গা ধর্ম নিয়ে তর্কের নয়।
মনমোহন, তুমি একটা কথা বলো তো আমাকে, তোমার কি সত্যি মনে হয় দারোকা কোনো আইন ভঙ্গ করেছে? আমি যতদূর জানি ওনার পুত্রবধূ যদি স্বেচ্ছায় এখানে এসে থাকে তাহলে দারোকার উপর কোনো আইন ভঙ্গের দায় পড়ে না। এই যে বেদবা মেয়ে ছেলে বিধান মেনে প্রাশ্চিত্য করছিল, এতে ইচ্ছে অনিচ্ছের কি আছে? আপনারা তাকে জোর করে তুলে এনেছেন শহরে। এ মেয়ে কোনোদিন কলকাতা দেখেনি, সে দুম করে নিজের ইচ্ছে একটা অচেনা শহর পাড়ি দিয়ে বসলো, সেটা বিশ্বাস করতে বলেন আমায়?